নমস্কার বন্ধুরা, মিনতির রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা আলু লাগছে, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দই, টক দই, কাজু বাটা, তেজপাতা, লঙ্কা, জিরে আর এলাচ, তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি, আর দারচিনি, কড়াইটা দেখিয়ে দিই, এইভাবে টমেটো লাগছে। সম্পূর্ণ রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব, তেল দিচ্ছি, গুঁড়ো গরম আর অল্প একটু ঘি দেব। আলুটা ভেজে নেব, বললাম আলুটা ভেজে নেব। আলুটা একটু ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি একটা একটা করে ভাজছি, আলু ভেজে নেবো প্রথমে, তারপরে পটল ভাজবো। এই আলু খেয়ে দেখবা, বাড়িতে ট্রাই করবা, খুব সুন্দর লাগবে দেখো। এই যা, এবার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। ভাজা হয়ে গেছে, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। পটলটা, পটলগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। পটলটা এবার তেলে ছেড়ে দেবো। তবে দু ঘন্টা আছে, আরে কে কারেন্ট কাটতে আসবি। পটলটা এবার একটু ঢাকা দেব, ঢাকা দিলে পটলটা সেদ্ধও হয়ে যাবে এবং খুব সুন্দর ভাজা হবে। পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি, পটলটা দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটা কালার চলে এসছে পটলে। পটলটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার পটলটা তুলে নেব। তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ থেতে নিয়েছি, একটা লবঙ্গ দিয়ে দারচিনিটা। এইবার অল্প একটু টমেটো দিয়ে দেবো। আমি আলু পটল ভাজা তেলটাতেই দিয়ে দিলাম, কারণ তেলটা কালো হয়নি। অনেক সময় পটল ভাজার তেল কালো হয়ে যায়, কিন্তু তেলটা কালো হয়নি। তেলটা দেখায়। এবার লবণ দিয়ে দিব।
এবার কাজু বাটাটা দিয়ে দেব। এবার হলুদ দেব, তারপরে ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপরে জিরে লঙ্কা আদার পেস্ট, সব জলটা গরম করে নি, তার ঝট করে ফুটে যাবে জিনিসটা। বয়েল ওয়াটার চোদ্দটি দিস না, কারণ দেরি হবে। ছি অফ করে দিয়েছিস, এগুলো খুব বাজে লাগে সত্যি, তাই নিচে পুজো করতে আমার দেরি হয়ে যাচ্ছে। গ্যাস অন কর। এবার দই বাটাটা, দইটা দিয়ে দেব। কেন দিলা? এবার একটু চিনি দেব, অল্প চিনি দেব। এবার একটু ঘি দেব, সবাই নামানোর সময় ঘি দেয়, আমি আগেই ঘি দিচ্ছি, মশলাটা কত কষি নেওয়ার সময় 2 চামচ ঘি দেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু 2 মিনিট মতো মশলাটা কষাবো।
আলু পটলটা এতে ছেড়ে দেব। তখন কষি না ভালো হবে। এবার অল্প গরম জল দিয়ে দেব। কষাই ভালো ছিল। পাঁচ মিনিট ফুটতে দেব। একটু কমিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। লাইট অফ হয়ে গেলে মুশকিল। গুঁড়ো গরম মশলা দেব। আর একটু নেড়ে দেব পটলের দম। ডালনা কমপ্লিট। আমার আলু পটলের ডালনা কমপ্লিট হয়েছে। এই আলু পটলের ডালনা তোমাদেরা ট্রাই করে দেখো বাড়িতে, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে এই আলু পটলের ডালনা। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো।